বলেছেন মসজিদের পাশে কবর দিও ভাই। মসজিদের পাশে কেন? আপনার বাপের কবর যদি কাবা ঘরের নিচে ঢুকে দেন লাভ হবে না। কবরের মসজিদের পাশে কবর দিয়ে বা কাবা ঘরের নিচে কবর ঢুকে লাভ হয় না। অর্থাৎ প্রেমের গল্প চলবে আর দিন রাত দোয়া করবেন, এই দোয়া কবুল হবে এটা হয় না। এটা অকল্পনীয় একটা বোকামি ধারণা, এটা অসম্ভব হতে পারে না। এই পথ থেকে তাকে ফিরে আসতে হবে, ফিরে আসা ছাড়া তার কোনো পথ নেই। ওই মেয়েটা নগ্ন পোশাক পরে থাকে, আবার যারা বোরখা পরে তাদের নিন্দা করে, বলে বোরখা পরেই তো জেনা করে, আবার ভালো হলো কি করে, কেন ছায় এসব পোশাক পরে? লজ্জাহীনা মহিলা, তুমি অশিক্ষিত, তুমি অসভ্য মহিলা, তুমি মনে রাখো ভালো হওয়ার পথই হচ্ছে বোরখা পরা, ভালো হওয়ার পথই এটা। তুমি নগ্ন থেকে নিজেকে শিক্ষিত মনে করো কি করে? তোমার চুল দেখলে পাপ হয়, তোমার হাত দেখলে পাপ হয়, তোমার পা দেখলে পাপ হয়, তোমার মুখ দেখলে পাপ হয়, তোমার শরীর দেখলে পাপ হয়, তোমার গোটা দেহটা হচ্ছে অন্যের জন্য জেনার বস্তু। তুমি আবার বলছো আমি ভালো, ওই খারাপ, কে বলেছে তুমি ভালো? তুমি অশিক্ষিতা, তুমি অন্য, তুমি বর্বর, তুমি অসভ্য। তোমার মতো মেয়েকে যদি আমরা অসভ্য প্রমাণ করতে না পারি, অশিক্ষিত প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দিব না, এটা 18 বছর আগেকার কথা, আজও বলছি। তুমি কেন, তোমার বাপ সহ যদি আমি তোমাকে অশিক্ষিত প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দিব না। তোমাকে আমি বলিনি, আমার 18 বছর আগেকার কথা, যে হেডমাস্টার প্রিন্সিপালের পরামর্শে স্কুলে শহীদ মিনার হয়েছে, ওই হেডমাস্টারকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দিব না। 18 বছর আগে বলেছি, আজও বলছি, দিন বুকে বলছি, এই ছেলেটাকে বলেছি, তোমার প্যান্ট এখনো নিচে আছে, তোমার বাপের প্যান্টটা কিনল কি করে? তোমার মায়ের প্যান্টটা দিন রাত পরিষ্কার করে, তোমার মা দেখে না, এটা কেটে ছোট করে না, তুমি কে বুঝাতে চেয়েছ? তোমাদের পরিবারকে যদি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দিব না। তোমার বাপ মাস্টার ডিগ্রি পাস মানুষ, ডান দিকে বসে থাকে, তোমার মা মাস্টার ডিগ্রি পাস মহিলা, বাম দিকে বসে থাকে, আর তুমি কানে ইয়ারফোন লাগিয়ে হিন্দুস্থানের হিন্দি ল্যাংটা গান শুনো, আর তুমি বলছো আমি শিক্ষিতা। তোমার বাপ মাকে যদি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দেবো না। আজও আজাবদ্ধ, এখনই যেতে চেয়েছি, প্রয়োজন যাবো না। তোমার বাপ কথা বলতে চাইলে আমার সাথে কথা বলতে পারে, আমি আজকে রাতে থেকে যাব। ভুল বুঝো না, কে মনে করো তুমি? তুমি আর একটা মেয়ের নিন্দা করে তুমি বলতে চাও যে বোরখা পরে অন্যায় করে? তুমি ন্যাকটা হয়ে থেকে, নগ্ন হয়ে থেকে জান্নাত কিনতে চাও, নিজেকে শিক্ষিত প্রমাণ করতে চাও? মনে রেখো তুমি, ভালো হওয়ার এটাই পথ। বোরখা পরে ভালো হতে হবে, ইসলামী পোশাক পরে ভালো হওয়া যায়, নগ্ন পোশাক পরে ভালো হওয়া যায় না। তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করছে, তুমি অপেক্ষা করো। বলছিলাম সম্মানিত দিনী ভাই, জেনা মহাপাপ। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি ঘুমিয়েছিলাম, দুইজন ফেরেশতা আমার দুই বাহু ধরে নিয়ে যেতে লাগলেন, হঠাৎ দেখি অনেক মানুষ আশাব্দইনতে ফাকান, ফুলে ফেফে বিশাল বিশাল আকৃতি হয়ে আছে, 30 হাত 40 হাত 50 হাত উঁচু হয়ে আছে, অন্তা হরিহান, দীর্ঘন দুর্গন্ধের টিকা যায় না, কান রিহমন মারাহিজ, মনে হচ্ছে যেন তারা গণশৌচাগার, মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট, এত গন্ধ, দুর্গন্ধের টিকা যায় না, তাদের আকৃতি ফুলে ফেফে বিশাল বিশাল হয়ে আছে, আর দুর্গন্ধের টিকা যায় না। আমাদের নবী বললেন, জিব্রাইল মানহাউলায়, এরা কারা যারা ফুলে ফেফে আছে, যাদের দুর্গন্ধের টিকা যায় না, এরা কারা? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, আহমদ জোনাতা জওয়ানি, তারা হলো ব্যভিচার ব্যভিচারণী। বলো তো যুবক, তুমি এবার ফুলে ফেফে মোটা মোটা হয়ে আছে, দুর্গন্ধের টিকা যায় না, এরা কারা বলো তো দেখি? এরা হলো ব্যভিচার ব্যভিচারণী। সামরা ইবনে জুন্দুব বলেন, আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার দুই হাত ধরলো জিব্রাইল এবং মিকাইল, বুখারীর হাদিস, নিয়ে যেতে লাগলো, অনেক দৃশ্য দেখলাম, তার একটা দৃশ্য দেখলাম যে একটা গর্ত, ভিতরে আগুন আছে, ধাঁধা 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 করে আগুন উপরে চলে যাচ্ছে, আবার নিচে আসছে, দেখি তার ভিতরে নারী এবং পুরুষ উলঙ্গ হয়ে আছে, জমা ধরে আছে,
আগুনের ভিতরে জ্বলতে জ্বলতে উপরে চলে যাচ্ছে ধাঁধা করে, আবার নিচে আসছে, আবার উপরে যাচ্ছে, জমা ধরে আছে, উলঙ্গ হয়ে আছে আগুনের ভিতরে। আমি বললাম জিব্রাইল মান হাওলা এরা কারা? জিব্রাইল বললেন আহমদ জোনাত, তারা হচ্ছে ব্যভিচার, ব্যভিচার নেই, নারী পুরুষ জমা ধরে আছে, আগুনে জ্বলছে, এরা হলো ব্যভিচার, ব্যভিচার নেই। তাই তো রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, অলোজনানে জেনা হমাল ইস্তেমাও, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, ওয়ালিয়াত জেনা হাল বাচ্চ, হাতের জেনা হচ্ছে হা দিয়ে ধরা, ও রিজল জেনা হাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা, জেনাল কাল তাতামানাস্তাস্তাই, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, জেনাল লেসানুলতক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা, এগুলো সব জেনার মাধ্যম। তুমি নিজেকে কি করে শিক্ষিত মনে করতে পারো? শুনুন, আমরা দুঃখিত, আমি নিজে বিশেষ করে ওই বাক্যটি বুঝতে পারতাম না ছাত্র জীবনে, এ বাক্যের অর্থ কি হতে পারে। আল্লাহ রাসূল বলছেন এতাহারা জনা তাহারা জাল হেমারে, গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাধির সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না। এ বাক্যটা বুঝতে পারছিলাম না, মানুষ খোলা মাঠে জেনা করবে কি করে, গাভীর মতো, ষাঁড়ের মতো, গাধার মতো, গাধির মতো, যারা লজ্জা বুঝে না, এই জেনা হয় কি করে, এটা বুঝতে পারছিলাম না। আপনি এখন দেখুন রাস্তাঘাটে, আপনি এখন দেখুন কলেজ বিশ্ববিদ্যালয়ের মাঠে, কোথায় জিয়ার রহমান সাহেব মারা গেলেন, হাড়হাড্ডি নিয়ে এসে সংসদ ভবনে পুঁতে দেওয়া হলো, বিশাল মাঠ একটা পতিতালয়ে পরিণত হলো, যে রাস্তা দিয়ে মানুষ মিনিটে হাজারো লক্ষ মানুষ যায়, এই রাস্তা দিয়ে চেয়ারম্যান যায়, ওসি যায়, দারোগা যায়, এমপি যায়, মন্ত্রী যায়, প্রধানমন্ত্রী যান, ডিসি যান, এডিসি যান, টিওনো যান, ইওনো যান, কত বড় বড় দায়িত্বশীল যান, দেখা যাচ্ছে হাজারো যুবক হাজারো যুবতীকে চেপে ধরে আছে, কেউ কিছু বলে না, বলা নাকি যায় না, কেউ কিছু বলে না, বলা নাকি যায় না, এটা নাকি পশুর জগৎ, সবাই নাকি পশু, কেউ নাকি মানুষ নেই, মানুষ যদি হয় তাহলে বলে না কেন, মানুষ হলো তো বলবেই, এ কথা আল্লাহ রাসূল বলেছেন। যে মহান আল্লাহ বলেন অতীন ডমর ফলের কসম, জাইতুন জাইতুন ফলের কসম, অতুরে সিনিন মক্কা শহরের কসম, ওয়াহাজাল বালাদিল আমিন এই মক্কা শহরের কসম, লাকাদ খালাকনা ইনসানা ফি আহসানি তাকবিম, আমি মানুষকে অতিব উত্তম করে সুন্দর করে সৃষ্টি করেছি, যখন আমাকে মানুষ মানেনি, সুমারাদনা আসফালা সাফেলিন, তখন আমি তাকে সর্বনিম্নে উল্টা ফিরিয়েছি, তখন সে মানুষ নয়, তখন সে পশু, এখন আর মানুষ মানুষ হয়ে নেই, মানুষ এখন পশুতে পরিণত হয়েছে, নইলে কিছু বলে না কেন, নইলে খোলা মাঠে জেনা হয় কি করে, নইলে একজন যুবক একজন যুবতীকে চেপে ধরে থাকে কি করে, উরু রানের উপরে মাথা দিয়ে শুয়ে যায় কি করে, দিন কাটায় কি করে, এটা নাকি মুসলিম দেশ, এখানে নাকি শতকরা 90 জন মুসলমান বাস করে, কাপুরুষ তোমাকে আমি চিনি না, কে তোমাকে মুসলমান বলছে, তুমি পহেলা বৈশাখে ইলিশ মাছ কিনতে পান্তা ভাত নিয়ে পাকুড় গাছের নিচে যাওনি, তোমাকে আমি চিনি না, তোমাকে বলে রাখলাম আমি মুসলিম, চির রণবীর মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী আমার উভয় সমান, আমি হিন্দুর ঘরে জন্ম নিনি, আমি পহেলা বৈশাখকে মানতে পারি না, আমি পহেলা বৈশাখকে কবর দিতে এসেছি, কাপুরুষ তুমি কাপুরুষের সন্তান, কাপুরুষ তুমি আগাছা, তুমি জাতির জন্য আগাছা, তুমি জাতির জন্য বোঝা, তুমি জাতির জন্য আগাছা, তুমি জাতির জন্য বোঝা, তুমি জাতির জন্য দুর্নীতিবাজ, তুমি দুর্নীতিবাজ, তুমি দুর্নীতিবাজ, তুমি দুর্নীতিবাজ, তুমি জাতির কি করতে পারো, তুমি পান্তা ভাত নিয়ে ইলিশ মাছ কিনে পাকুড় গাছের নিচে যাও, তোমাকে চিনি না, আমি কি হিন্দুর ঘরে জন্ম নিয়েছি, আমি পহেলা বৈশাখ মানবো কেন, আমি মুসলিম চির রণবীর, আমি পহেলা বৈশাখে কবর দিতে এসেছি, তুমি জানো না, তুমি কাপুরুষের সন্তান, কাপুরুষ হিসাব ভুলে গেছ, তোমাকে দেখলে আমাকে খারাপ লাগে, তুমি কালকে যখন হাঁটছিলে সরস্বতী ভগবতী কালী দুর্গার পাশ দিয়ে, ওখানে জিলাপি আর কলা ছিল, তুমি মুচকি মুচকি হাসছিলে, মানুষ বোকা হলে কি আর এত বোকা হতে হয়, আর সরস্বতী ভগবতী কালীর সামনে কলা রেখেছে, মূর্তি কি আর কলা খায়, এই বলে তুমি মুচকি মুচকি হাসছিলে রাসছিলে, পরের দিন তোমাকে আমি দেখি তুমি পায়ের জুতা খুলে দিয়ে
ফুল নিয়ে সিমেন্ট মাটি তৈরি খাম্বার উপরে রাখো ঠিক তোমার বিদ্যাকে কবর দিতে এসেছি আমি তুমি কাল কি করে মুচকে মুচকে হাসলে আর আজকে তুমি এটা করতে পারো তুমি যে মুসলিম এ কথা ভুলে গেছো ওই বিদ্যার প্রয়োজন নাই যে বিদ্যা তোমাকে জাহান্নামে নিয়ে যায় ওই বিদ্যা শিখে কোনো লাভ নাই যে বিদ্যা তোমাকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যায় আল্লাহর রাসূলের বাক্যটি বুঝতে পারছিলাম না এটা হয় কি করে এত হারে জুনা তাহারে জাল হেমারে গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না সম্মানিত উপস্থিতি যুবক শোনো আল্লাহ রাসূল বলছেন ছয় শ্রেণীর মানুষকে আমি জান্নাতে নিয়ে যাব সেটা আমার ব্যাপার কিভাবে নিয়ে যাব তার এক শ্রেণীর মানুষ হচ্ছে বেগানা নারীকে দেখে অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যারা তাদেরকে আমি জান্নাতে নিয়ে যাব কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার তিনি বলেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই তার এক শ্রেণীর মানুষ হচ্ছে অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যারা তারা জান্নাতে যাবেই তিনি বলেন হঠাৎ যদি কোন নারীর উপরে চোখ পড়ে যায় তাহলে মুখটা ফিরিয়ে নিতে হবে শুনুন তিনটি কথা এক ছয় শ্রেণীর মানুষকে আল্লাহ রাসূল জান্নাতে নিয়ে যাবেন তার এক শ্রেণীর মানুষ হচ্ছে অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যারা তাদেরকে আল্লাহ রাসূল জান্নাতে নিয়ে যাবেন কিভাবে সেটা তার ব্যাপার তিনি বলেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই তার এক শ্রেণীর মানুষ হচ্ছে অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যারা তিনি বলেন হঠাৎ যদি কোনো নারীর উপরে চোখ পড়ে যায় তাহলে কি করতে হবে চক্ষু ফিরিয়ে নিতে হবে এবার বলো যুবক তোমার মোবাইলের কি হবে তোমার মোবাইলে দিন রাত ল্যাংটামেন আছে এবার বলো যুবক তোমার বাপ মায়ের কি হবে তোমার মা তোমার বাপ তোমার দুলা ভাই তোমার বোন আর তোমার দাদা দাদি তোমার চোদ্দ গোষ্ঠী ওই টিভির দিকে চেয়ে আছে ওখানে ল্যাংটা মানে আসছে বিশ্বালয়ের মেয়ে পতিতালয়ের মেয়ে আসছে নগ্ন হয়ে নাচছে সবাই মিলে দৃষ্টি করে আছো বিশ্বাস রাখো তুমি এই পতিতালয়ের মেয়েকে দেখে চোখ জড়িয়ে কলিজা ঠান্ডা করে জান্নাতের ওই মেয়েকে ভোগ করার সুযোগ হবে না এটা তুমি বিশ্বাস রাখো এটা অসম্ভব এসব নারীকে দেখে চোখ জড়িয়ে কলিজা ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করার সুযোগ হবে না জান্নাত মানে বিশাল ব্যাপার খুব টাপ ব্যাপার যেটা সহজে পাওয়া যায় না ওটা খুব কঠিন ধর্মকে তুমি হাতের ময়লা মনে করিও না ধর্মকে তুমি নিজের মতো মনে করো না নেতা নেত্রী যেমন ধর্মকে নিজের মতো মনে করেছেন তুমি মনে করো না এই ছেলে শোনো নির্ধারিত দিনে তোমার নেতা নেত্রী কবরের উপরে ফুল রেখেছে এটা একটা অন্যায় কবরের উপরে ফুল রেখে নারী পুরুষ একাকার হয়ে হাত তুলে দোয়া করছে পাশাপাশি দাঁড়িয়ে আছে নারী পুরুষ এটা আর একটা অন্যায় হিন্দু মানুষ তো হাত তুলে আছে এটা আর একটা অন্যায় নির্ধারিত দিনে ফুলটা রেখে হাত তুলে দোয়া করছে এটা আর একটা অন্যায় এতগুলো অন্যায় হওয়ার পরেও এ দোয়া কবুল হবে তুমি মনে করো ধর্ম কি রাজশাহী চাপায় না হবে হাওয়াই লড্ডু দোনু হাত মে লড্ডু হয় জো চাহে উসকো খা লে জো চাহে উসকো ছোড় দে ধর্ম নিজের ব্যাপার নয় ধর্ম একজন মানুষের কথা মতো চলে যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুঃখ করে তিনটে কথা বলেছেন এক আইম্মাতা মুজিল্লিন ভ্রান্ত হুজুর হুজুরি মিলাদ করে এক শ্রেণীর হুজুরি এই পরামর্শ দিয়েছেন নইলে এ হাত তুলে দোয়া হয় কি করে এক শ্রেণীর হুজুরি কোরআন খুলে দেখাচ্ছে যে এই দেখেন আল্লাহ বলেছে ভোট দিতে হবে দাঁড়ি পাল্লায় কোরআন মাজিদে আছে ভোটের কথা খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি ভোট গণতন্ত্র মানুষকে বিপাকে ফেলার সবচেয়ে বড় মাধ্যম জুয়াচ্চোরদের জুয়াচ্চোরি করার অন্যায় করার সবচেয়ে বড় মাধ্যম এটা কি কোরআনে আছে
এক শ্রেণীর মানুষ কোরআন খুলে দেখাচ্ছে দেন মিলাদের কথা আল্লাহ বলেছে, তাহলে আলেম দিয়েই এগুলো হবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন আমার জীবনে বড় ভয় ভ্রান্ত হুজুর। দুই নম্বরে বলেছেন আমার জীবনে বড় ভয়, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, আমরা নাকি হিন্দুদের সাথে মিশে যাব, আমাদের বাড়িতে নাকি গান বাজনা চলবে, আমরা নাকি বিবাহের অনুষ্ঠানে রং মাখব, আমরা নাকি বিভিন্ন অনুষ্ঠানে রং মাখামাখি করব, আমরা নাকি এভাবে হাততালি দিব, আমরা নাকি হিন্দুদের সাথে মিশে যাব। আমি অনুবাদক, আপনি আবার দেখতে পারেন অনুবাদ ঠিক আছে কিনা। তিনি বলেন আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। তিনি বলেন আমার উম্মত মূর্তি পূজা করবে, আমরা নাকি মূর্তি পূজা করব। হিন্দুরা সরস্বতী ভগবতী মানে, আমরা কি সরস্বতী ভগবতী মানি? তিনি কেন বললেন যে আমরা মূর্তি পূজা করব? তোমার ঘরে তোমার পিতার ছবি, নেতা নেত্রীর ছবি ছাড়া দিন চলে না তোমার, এরই নাম হচ্ছে মূর্তি পূজা করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে মূর্তি ভর্তি, রাস্তাঘাটে মূর্তি ভর্তি। মনে রেখো যুবক, মূর্তি ভাঙার জন্য জন্ম নিয়েছি, মূর্তি গড়তে জন্ম নিইনি। আমি মুসলিম, তুমি কাক পুরুষ, কখন নিজেকে ভুলে গেছো আমি মুসলিম? তোমাকে আমি নিজের পরিচয় দিয়ে রাখলাম, আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভাই, মরলে শহীদ বাঁচলে গাজী, আমার উভয় সমান। আমি কোনদিন মূর্তিকে সম্মান করতে পারি না, এটা আমি মূর্তিকে ভাঙার জন্য জন্ম নিয়েছি, মূর্তি গড়ার জন্য জন্ম নিইনি। সম্মানিত উপস্থিতি, বিচারের মাঠে আল্লাহ তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে বেশি বয়সে জেনা করে যারা, দুই মালিকুন কাদ্দাব মিথ্যুক দায়িত্বশীল, মিথ্যে কথার ভিত্তিতে দায়িত্ব পালন করে যারা, তাদের সাথে আল্লাহ কথা বলবেন না। মিথ্যুক হেড মাওলানা, মিথ্যুক হেডমাস্টার, মিথ্যুক প্রিন্সিপাল, মিথ্যুক ভাইস চ্যান্সেলর, মিথ্যুক মেম্বার, মিথ্যুক চেয়ারম্যান, মিথ্যুক উপজেলা চেয়ারম্যান, মিথ্যুক এমপি, মিথ্যুক মন্ত্রী, মিথ্যুক প্রধানমন্ত্রী, মিথ্যুক ডিসি, মিথ্যুক এডিসি, মিথ্যুক টিওনো, মিথ্যুক ইওনো, মিথ্যুক জেল সুপার, মিথ্যুক দায়িত্বশীল, মিথ্যুক গ্রামের সর্দার, মিথ্যুক মসজিদের সর্দার, যে যেখানে মিথ্যা কথার ভিত্তিতে দায়িত্ব পালন করবে আল্লাহ তার সাথে বিচারের মাঠে কথা বলবেন না, সে যত বড়ই তাহাজ্জুদ গুজার হোক না কেন।